নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বলবো মিথুন রাশি 2020 সাল কেমন যাবে। ভিডিওটি পুরো দেখুন, পুরো না দেখলে আপনারা সমস্ত ব্যাপারে জানতে পারবেন না। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার প্রতিবারের মতো রিকোয়েস্ট, যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তারা দয়া করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরু করা যাক। ২০২০ সালের ২৪শে জানুয়ারি থেকে মিথুন রাশির ঢাইয়া শুরু হচ্ছে, আপনারা সকলেই জানেন। আর যদি জেনে না থাকেন তাহলে জেনে নিন। এই ঢাইয়া শুরু হওয়ার ফলে এই রাশির জাতক ও জাতিকাদের শরীরের অবস্থা ভালো যাবে না, মানে শারীরিক প্রবলেম আসবে এবং আপনাদের সাথে অর্থনৈতিক দিকটাও ভালো কাটবে না। যদি আপনি ব্যবসা করেন সেক্ষেত্রে আপনার টাকা আটকে যাওয়ার সম্ভাবনা প্রবল। যদি আপনি চাকরি করেন তাহলে আপনার পদোন্নতি হবে না। যদি আপনি সেলফ প্রফেশনে থাকেন সেক্ষেত্রেও প্রবলেম আছে। এবার আসি শিক্ষা স্থান। যারা মিথুন রাশির জাতক জাতিকারা নিচু ক্লাসে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে খুব একটা প্রবলেম আসবে না, তবে যারা উঁচু পড়াশোনা করছেন মানে মাস্টার ডিগ্রি বা পিএইচডি তাদের ক্ষেত্রে প্রবলেম আসবে, আশানুরূপ ফল হবে না। এরপরে আসি ম্যারেজ লাইফ বা বিবাহ লাইফ। এই বছর মিথুন রাশি যারা জাতক জাতিকা আছেন তারা বিয়ের জন্য চেষ্টা করতে পারেন, তবে বিয়ে হবে না আমি এই কথা বলবো না, বিয়ে হবে কিন্তু ভালো জায়গায় হতে চাইবে। তবে আমি বলবো এক এই আড়াই বছর মতো দাঁড়িয়ে যান, আড়াই বছর দাঁড়ানোর পরে বিয়েটা করব। এরপরে আমি বলবো আপনাদের পারিবারিক ব্যাপার। মিথুন রাশির এবছর পারিবারিক গণ্ডগোল লেগে থাকবে, ভাই ভাইয়ে গণ্ডগোল লেগে থাকবে এবং আপনাদের পরিবারের মধ্যে একটা মন কষাকষি লেগে থাকবে। এগুলো হচ্ছে শনির ঢাইয়ার ফল। তো ওভারঅল যদি বলা যায় মোটের উপরে 75% আপনাদের এই বছর খারাপ যাবে, 25% ভালো যাওয়ার চান্স আছে। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি আপনাদেরকে ভিডিওটি ভালো লাগে তো লাইক করুন, শেয়ার করুন, আর এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে নিন, পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ।